ডিয়ার ভিউয়ার্স, এক্সপার্ট ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম ও অভিনন্দন। আজকের টপিকস, পলিটেকনিক শিক্ষার্থী বা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি পেতে হলে নিজেকে কিভাবে তৈরি করবেন। থাকছে উদাহরণসহ কিছু নির্দেশনা, নিজেকে যেভাবে তৈরি করতে হবে পড়াশোনার পাশাপাশি, আর যা করবেন, কখন থেকে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করবেন, সরকারি চাকরি পাওয়ার জন্য কি করবেন, এবং আরও কিছু কৌশল। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমি ইঞ্জিনিয়ার আব্দুস সাত্তার আছি আপনাদের সাথে, চলুন শুরু করি। প্রিয় ডিপ্লোমা শিক্ষার্থী ভাই ও বোনেরা, আপনারা ডিপ্লোমাতে ভর্তি হবার পর অনেকেই বুঝতে পারেন না কি করে এই সময়কে ব্যবহার করা উচিত। থাকে না অনেক ক্ষেত্রে সঠিক দিক নির্দেশনা। অনেক শিক্ষার্থী আমার কাছে জানতে চায়, ডিপ্লোমা ভর্তি হয়ে কি ভুল করলাম নাকি? আমি বলি না, ভুল করেন নাই, শেষ করলেই ফল পাবেন। আবার অনেকেই ভেবে থাকে যে ইঞ্জিনিয়ারিং পড়লে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরির অভাব হবে না, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করলেই চাকরি পাওয়া যায়। কিন্তু প্রকৃত ক্ষেত্রে সেটা সম্পূর্ণ ভুল ধারণা, বাস্তবতা ঠিক তার উল্টো। এমন অনেক শিক্ষার্থী আছে যারা পাশ করে বের হয়েছে কিন্তু অনেক চেষ্টা করেও চাকরি পাচ্ছে না, আবার এমনও আছে যারা পাশ করে বের হওয়ার সাথে সাথেই চাকরি পেয়েছে। আসলে চাকরি পাওয়া না পাওয়া বিষয়টি সম্পূর্ণ নিজের উপর। ডিপ্লোমা চাকরি পেতে হলে নিজেকে আলাদাভাবে তৈরি করতে হবে, অন্য ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতা করতে হবে, নিজের ভিতরে এক্সট্রা কিছু থাকতে হবে, নিজেকে প্রমাণ করতে হবে আপনি সবার থেকে আলাদা। ইঞ্জিনিয়ারিং পড়া মানেই শুধু পাঠ্য বই পড়া তা নয়, সাথে ব্যবহারিক বিষয়েও ভালো জ্ঞান থাকতে হবে। যারা পাঠ্য বই বা ব্যবহারিক সমান গুরুত্ব দিয়েছে তারাই পাশ করার পরেই চাকরি পাওয়ার সম্ভাবনা বেশি, কারণ তারা প্রথম থেকেই তাদের ক্যারিয়ার নিয়ে সচেতন ছিলেন। এই কারণে নিজের ক্যারিয়ার সম্বন্ধে আগে সচেতন হওয়া উচিত। একটি উদাহরণ দিলে বিষয়টা সহজেই বুঝতে পারবেন। মনে করেন একটি প্রাইভেট কোম্পানিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরির সার্কুলার হয়েছে, সেখানে পাঁচজন ফ্রেশ ইঞ্জিনিয়ার নেবে, সেখানে আপনার মতো আরও অনেকেই চাকরির জন্য অ্যাপ্লাই করবে। এই চাকরির জন্য কমপক্ষে 100টা সিভি জমা হবে, সবার সিভিতে উল্লেখ করা থাকে তাদের পার্সোনাল ইনফরমেশন, এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং তারা ফ্রেশ ছাত্র। সেই কোম্পানি 100 জন থেকে 5 জনকে কী করে নিবে? ভাবছেন পরীক্ষা, ভাইবা এসব থেকে? প্রাইভেট কোম্পানির ক্ষেত্রে ব্যাপারটা একদম ভিন্ন। অনেক কোম্পানি রয়েছে সেখানে সিভি দেখেই তারা কল করে ভাইবার জন্য, কিন্তু তারা কখনো 100 সিভি দেখেই সবাইকে কল করবে না, হয়তো 10 থেকে 15 জনকে কল করবে। তাই আপনার সিভি এমনভাবে তৈরি করা লাগবে যাতে সেটা চাকরিদাতার ভালো লাগে। সিভিতে অবশ্যই আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলো উল্লেখ করবেন, এছাড়াও বিভিন্ন কোর্স, কন্ট্রোলিং এবং বিভিন্ন ব্যবহারিক প্রজেক্ট করেছেন সেগুলো উল্লেখ করবেন, তাহলে চাকরিদাতা আপনাকে সিলেক্ট করতে পারেন। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার চাকরি পাওয়া তাদের জন্য কঠিন যারা সময়কে ভালোভাবে ব্যবহার করে না, ব্যবহারিক কাজে যাদের অভিজ্ঞতা নেই। নিজেকে যেভাবে তৈরি করতে হবে, ক্লাস মিস দেয়া যাবে না, এটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পড়ুয়া ছাত্রছাত্রীরা বেশি করে থাকে, যা একদমই ঠিক নয়। প্রথম ধাপ ক্লাস ন্যূনতম 90% উপস্থিতি থাকতে হবে। প্রথম ধাপে রেজাল্ট ভালো হতে হবে। আপনার রেজাল্ট ভালো হলে চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ বা ভাইবা বোর্ডে আপনাকে অবশ্যই সবার চেয়ে আলাদা দৃষ্টিতে বিবেচনা করবে। তাই বলে এমন নয় যে রেজাল্ট ভালো হলেই জব হয়ে গেল, এমন ভাবার কিছু নেই। ক্লাসের হোমওয়ার্ক, ক্লাস ওয়ার্ক রেগুলার কমপ্লিট করতে হবে। কথায় আছে বি সিনসিয়ার নট সিরিয়াস। সময়ের কাজ সময়ে করবেন, দেখবেন সব কিছু ঠিক হবে। শিক্ষকদের সাথে ভালো ব্যবহার করতে হবে। শিক্ষকদের হাতে অনেক অপশন রয়েছে, শিক্ষকদের হাতে রয়েছে অনেক প্র্যাকটিক্যাল মার্কস। স্যারদের সামনে নিজেকে ফোকাস করতে হবে যাতে আপনাকে বেশি স্মরণ রাখে। পড়াশোনার পাশাপাশি আর যা করবেন
অনেক পলিটেকনিকের অধীনে অনেক স্বল্পমেয়াদী কোর্স রয়েছে, সম্ভব হলে এই কোর্সগুলো করবেন। অনেক পলিটেকনিকের অধীনে 3 থেকে 6 মাস পরপর বেসিক ট্রেড কোর্স করানো হয়, যেগুলো অল্প টাকায় করা যায়। সম্ভব হলে এই কোর্সগুলো অবশ্যই করবেন এবং পাশাপাশি নোট করে রাখবেন, এতে আপনার অভিজ্ঞতা বাড়বে। ব্যবহারিক ক্লাস মিস করবেন না কখনোই। ব্যবহারিক ক্লাস খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন, কিছু না বুঝলে শিক্ষকদের সাথে কথা বলতে হবে, বারবার জিজ্ঞাসা করে বিষয়টি বোঝার চেষ্টা করতে হবে। আপনারা বন্ধুরা মিলে গ্রুপ তৈরি করবেন, বন্ধুদের সাথে গ্রুপ স্টাডি করলে অনেক কঠিন বিষয়ও সহজ হয়ে যায়, তাই গ্রুপ স্টাডি অনেক গুরুত্বপূর্ণ। ব্যবহারিক ক্লাসগুলো নোট করে রাখবেন, সিনিয়রদের বা আপনার বিভাগের বড় ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, তাদের কাছ থেকে পরামর্শ চাইবেন, তারা কোথায় জব করছে বা ইন্টার্নি করেছে ইত্যাদি জানতে পারবেন, এবং সিনিয়রদের সহায়তায় বিষয়ভিত্তিক কাজ কোথায় শেখা যায় তা জেনে নেবেন। ভালো একটি প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ করবেন, ইন্টার্নশিপ থেকে খুব ভালোভাবে শেখার চেষ্টা করবেন, যাতে ইন্টার্নশিপের অভিজ্ঞতা সিভিতে উল্লেখ করতে পারেন। এক কথায়, সময় খুব ভালোভাবে ব্যবহার করবেন। কখন থেকে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত? একাডেমিক জীবন শেষ হওয়ার আগেই শুরু করুন চাকরির প্রস্তুতি। এদেশে কে না জানে চাকরির বাজার ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ঠিক কখন থেকে চাকরির প্রস্তুতি নেওয়া শুরু করা উচিত, অনেকে বলেন লেখাপড়া শেষে, অনেকে আবার ছাত্রজীবন থেকেই প্রস্তুতি শুরুর পক্ষপাতী। এদের যুক্তি, এতে বাকিদের থেকে এগিয়ে থাকা যায়। কথাটা একেবারে ভুল নয়, আবার পুরোপুরি সঠিকও নয়। জীবিকার গ্যারান্টি অর্জনের এই রেসে আগে থেকেই প্রস্তুতি শুরু করলে কিছু লাভ তো আছে বই কি, তবে ছাত্র অবস্থায় চাকরি খোঁজা কিংবা প্রস্তুতি নেওয়ার জন্য যে কারণগুলো হওয়া উচিত সেগুলো হলো হাত খরচ মেটানোর জন্য নয়, অভিজ্ঞতা অর্জনের জন্য ন্যূনতম পার্ট টাইম চাকরি করুন, লেখাপড়া শেষে কাজে দেবে। মনে রাখবেন, কর্মই মানে অভিজ্ঞতা, আর অভিজ্ঞতা হলো জীবনের পরবর্তী ধাপের পুঁজি। অফিস মানেই টিম ওয়ার্ক। কোনো দলের সঙ্গে কাজ করলে খুব অল্প বয়সেই পরিণত হওয়ার পথ খুলে যায়। সরকারি চাকরি পাওয়ার জন্য কী করবেন, কীভাবে পড়লে সরকারি চাকরি পাওয়া সহজ হবে, এ প্রশ্ন আজ সার্বজনীন। বেশিরভাগ চাকরি প্রত্যাশী মনে করেন যে টাকার জোর বা মামুর জোর না থাকলে সরকারি চাকরি পাওয়া যায় না। কথাটা সত্য, তবে যাদের কোনো যোগ্যতা নেই তাদের জন্য। যাদের যোগ্যতা আছে তাদের সরকারি চাকরি পেতে কোনো টাকার জোর বা মামুর জোর লাগে না। এখন প্রশ্ন হলো, যোগ্যতা কী, বা যোগ্যতা বলতে কী বোঝায়, বা কীভাবে নিজেকে যোগ্য করে গড়ে তোলা যায়। বর্তমানে সরকারি চাকরি যেন সোনার হরিণ, সহজে ধরা দিতে চায় না। সরকারি চাকরির প্রতিযোগিতা অনেক বেশি, একটি মাত্র পদের জন্য হাজার হাজার প্রার্থী প্রতিযোগিতা করে থাকে। প্রতিযোগিতায় টিকতে হলে আপনাকে অবশ্যই সর্বোচ্চ যোগ্যতার অধিকারী হতে হবে। যোগ্যতাগুলো হলো শারীরিক যোগ্যতা, মানসিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা। শারীরিকভাবে সুস্থ, মানসিকভাবে ভারসাম্যপূর্ণ এবং উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলেই কেবল আপনি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন। পরবর্তীতে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা, শারীরিক পরীক্ষার মাধ্যমে যোগ্য মনে হলেই কেবল আপনি সরকারি চাকরি পেতে পারেন। সরকারি চাকরির জন্য নিজেকে যোগ্যরূপে গড়ে তুলতে পড়াশোনার কোনো বিকল্প নাই। আপনি যদি চাকরির জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে পারেন, তাহলে চাকরি আপনাকে খুঁজবে। মূল কথা হলো, সরকারি চাকরির পরীক্ষায় যে সকল বিষয়ে প্রশ্ন হয় আপনাকে সেই বিষয়ের উপর পূর্ণ জ্ঞান থাকতে হবে। আরও কিছু কৌশল অবলম্বন করলে চাকরি নামক সোনার হরিণ আপনাকে অপেক্ষায় রাখতে পারবে না খুব বেশি দিন। কৌশলগুলো যেমন, যে কোনো কাজে সবার আগে নিজেকে বোঝা জরুরি, কাজ খোঁজার আগে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কোন কোন ব্যাপারে দক্ষ
সবার আগে সেই সব জায়গা চিহ্নিত করুন, এরপর সেই অনুযায়ী চাকরি খুঁজুন। পড়াশোনাই চাকরির চাবিকাঠি। জীবনে লেখাপড়ার বিকল্প কিছু হতে পারে না, চাকরির ক্ষেত্রে তো নয়ই, হোক সেটা সরকারি কিংবা বেসরকারি। এ কারণে ছাত্র জীবনের সদ্ব্যবহার করুন, মানে পড়াশোনা করুন। একমাত্র ভালো জানাশোনাই আপনার অদক্ষতার জায়গাগুলোকে পিছনে ফেলে একটি ভালো চাকরি এনে দিতে পারে। একজন চাকরি প্রার্থীর প্রতিচ্ছবি হচ্ছে তার জীবন বৃত্তান্ত বা সিভি, যেখানে আপনি নিজেকে তুলে ধরতে পারেন উজ্জ্বলভাবে। ছাত্র জীবনেই আপনি কী কী দক্ষতা অর্জন করেছেন তার সুগঠিত কিন্তু পরিমিত বিবরণ নিয়োগকর্তাকে বা নিয়োগ কর্তৃপক্ষকে আপনার ব্যাপারে আগ্রহী করে তুলবে। সহপাঠ্য কর্মকাণ্ড। ছাত্রজীবন কিন্তু শুধুই গদবাঁধা পড়াশোনা নয়, এই জীবন বাঁধাহারা উদ্যম স্বাধীনতার, মানে পড়াশোনার পাশাপাশি আপনি চাইলে যে কোনো সৃজনশীল কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারেন। সেটা হতে পারে সমাজসেবা, লেখালেখি, স্বেচ্ছাসেবী, বিতর্ক কিংবা খেলাধুলা। এইসব কর্মকাণ্ড নিয়োগ কর্তৃপক্ষকে আপনার ব্যাপারে আগ্রহী করে তুলবে, কাজের ব্যাপারে অনেক সুবিধা পাবেন এসব অভিজ্ঞতা থেকে। পরিশেষে বলবো, শুরু থেকে শেষ পর্যন্ত যা বলেছি তার সব কিছু আমার ব্যক্তিগত মতামত, আপনারা চাইলে এর সাথে ব্যক্তিগতভাবে নতুন কিছু যুক্ত করতে বা বাদ দিতে পারেন। সব কিছুর আগে নিজের উপর বিশ্বাস আনতে হবে, আপনাকে ভাবতে হবে হ্যাঁ আমি পারবো, এভাবেই নিজেকে তৈরি করতে হবে। দিন শেষে অনেকেই অনেক কিছু বলবে কিন্তু সিদ্ধান্ত একান্ত আপনার, তাই সব কিছু ভালোভাবে দেখে শুনে বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করুন। নিজের ইচ্ছা ও সিদ্ধান্তকে সবার আগে অগ্রাধিকার দিন। মনে রাখবেন, জীবন যেহেতু আপনার, তাই এর সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব একমাত্র আপনার।